ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর জামা কাপড়ের গোছা তো অলরেডি শুরু করে দিয়েছি, কারণ আজকে বাড়ি চলে যাবো। আজ হচ্ছে বুধবার, আর ওই পাপা সন্ধ্যাবেলা আসবে নিতে, খাওয়া দাওয়া করে আমরা যাবো। সকালে ব্রেকফাস্টে যা ব্লগ তোলা হয়নি, আর ওই ঘুম থেকে উঠলো তখন হবে, কটা সাড়ে আটটা নাগাদ হবে। আর ওকে ব্রাশ টাশ হয়ে যাওয়ার পর দুধ খেলো। ওই যে হেলদিন খাওয়ার মা যে একটু ছোলার ডাল বানিয়েছিল, রুটি আর মিষ্টি ছিল, আম ছিল, এইসব খাওয়া দাওয়া হয়েছে। আর কালকে আমার জানো তোমরা যারা ব্লগ দিবসে জয়মঙ্গল উপস্থিত, আজকে চান টান করে তারপর কিছু খাওয়া দাওয়া করবো। আর ওকে বিজনে বিজনে তুলে তুলবো, আর ওই ডান্স করছে এখানে, শাকগুলোরা খালি বলছে সেন থেকে সে যাবো যাবো, বলছে হ্যাঁ আজকে আমরা বাড়ি যাবো ফাইনালি। কি রান্না হচ্ছে না হচ্ছে কন্টিনিউ ব্লগটা দেখতে পাবো, দেখতে থাকো। মাম্মা চলো বিনা তুলে নিয়ে, মাম্মা নিচে এসো। আরে মা কি খাই দিচ্ছে, আমি আমি টেস্টি এসো মাম্মা, সোনামা চলো বিনাটা তুলে নিয়ে দেখো। বিছানা যে সব পড়ে আছে, আর ওই ঘুমাচ্ছিল, এই খাওয়া দাওয়া করলো, ওকে তুলে বিনাতে তুলে সব কথা বলছিল। আমি তো কাজ করতে জন্য না পাওয়ারাই উঠি সেনে নেই নো নি নো নি আমি ঘুমি ঘুমি মা এই সমস্ত গাছগুলো বসিয়েছে, আর দুধারে সব গাছ হয়েছে মায়েদের, মা এই আমাদের বাড়ির বাইরের দিকে। এটা হচ্ছে লাল জবা ফুলের গাছ, দেখো কি সুন্দর লাল জবা হয়েছে, আর ওপরটা হচ্ছে সাদা জবা ফুল হয়েছে, মানে হালকা ইয়েলো ইয়েলো যে কালারগুলো হয় না, হালকা হলুদ মতো ওপরেরটা আছে। এ দেখো জবা ফুলটা আমি দেখাচ্ছি, কি সুন্দর হয়েছে। আমাদের এটা বাড়ির পিছন দিকটাতে মা বসিয়েছে, আর এগুলো সব বাহারে সব বিভিন্ন গাছ। এই দেখো সাদা সাদা বেল ফুল হয়েছে, এগুলো মাই বসিয়েছে নিজের হাতে, তোমাদের এগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আর এখানে এটা আমি কি ফুল বলে ঠিক জানি না, ইয়েলো কালারে, দেখো কি সুন্দর দেখলে বাহারে পাতা গাছ। এছাড়া অনেক রকম গাছ বসিয়েছে মা, থেকে পরে যেন তোমাদের বলবো আমি, তখন আমি দেখিয়ে দিচ্ছি। এখানেও দেখো এগুলো কি মা বলছিল কি পাইপ ফুল গাছ না কি আমি জানি না ঠিক, সাদা সাদা এই গাছটাও ফুল উঠেছে। আর এটাকে তো নয়নতারা বলে, তোমরা অনেকেই জানো, আমি এই নয়নতারা নিয়ে একটা ভিডিও আমার করা আছে, বেনিফিট নয়নতারা পাতা, তোমরা অবশ্যই গিয়ে চেক আউট করতে পারো, ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে। আর এটা হচ্ছে আমাদের পিছনের দিকের গেট দিয়ে বেরোনোর, এখানে দেখো মা গোলাপ গাছ বসিয়েছে, এগুলোকে বলে কাঠগোলাপ। এই দেখো দুটো গোলাপ ফুল অলরেডি ফুটেছে, কি সুন্দর লাগছে, আর এটাও কি নাম বলে জানি না। আর এখানে দেখো সাদা সাদা বেল ফুল, খুব সুন্দর লাগছে না, প্লিজ জানিও। সবাই যা স্নান টান হলো, আরও স্নান টান অনেকক্ষণই হয়ে গেছে। আর আজকে মা রান্না করছে, যদি মাছের ডিম এনেছে, মাছের ডিমে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভেজে বড়া মতো করেছে। এছাড়া মুরগির মাংস হয়েছে, শাক ভাজা হয়েছে, করলার তরকারি হয়েছে, কুমড়ো ভাজা হয়েছে, এসব হয়েছে, পাঁপড় আছে, আর ওই খাবে। আর ওই দেখো পিছনে কেমন লাপাচ্ছে, সবসময় বদমাইশি করে, চলো ওই খাই দিয়ে, অলরেডি একটা বেজে গেছে, একটা দেখতে থাকো। আর ওই পাঁপড় আসবে, রাত্রে খাওয়া দাওয়া করে চলে যাবো। দেখো মাছের ডিমের বড়াগুলো, আরও হয়তো যেই থেকে মা করেছে খালি নিয়ে নিয়ে খাচ্ছে, অলরেডি অর্ধেক করে ফেলেছে, আর এই কটা আছে। আর এটা করলার তরকারি করেছে মাছের মাথা দিয়ে, আর এটা হচ্ছে আরোহীকে আরোহীর প্লেটিং, এটা কলমি শাক ভাজা, করলাতে পটল ভাজা, আর চিকেনটা মা আনছে, এটা হচ্ছে আরোহীর চিকেন, এটা আরোহীর প্লেটিং। আর চাটনিটা আছে, চাটনি পাঁপড় লাস্টটা আছে, তো আরোহীকে খাই দিই। গাইজ এই গরমেতে প্রচুর আমাদের স্কিনে সান ট্যান পড়ে যাচ্ছে, বাইরে বেরোলে তোমরা জানো প্রচুর স্কিনে প্রবলেম হচ্ছে, মানে স্কিন যেটা স্কিন টোন তার অনুযায়ী স্কিনে হচ্ছে আমাদের কি একটা ব্ল্যাক প্যাচি পড়ে যাচ্ছে, স্কিন ডার্ক হয়ে যাচ্ছে, স্কিনে কোনো গ্লো থাকছে না। এবার এই সময় আমাদের সানস্ক্রিনকে স্কিপ করলে চলবে না, তোমাদের সাথে প্রায় আমি আলোচনা করি সানস্ক্রিন আমাদের স্কিনের পক্ষে ইউজ করা মাস্ট। তোমরা স্কিনে সিটিএম করলেও স্কিনে কিন্তু সানস্ক্রিন মাস্ট, সান ব্যবহার করে তোমরা বাইরে বেরোতে পারবে না। আর তোমাদের বাজেট ফ্রেন্ডলির মধ্যে আমি দুটো সানস্ক্রিন আজকে আলোচনা করব, যেটা হচ্ছে এই যা হচ্ছে দেখে নাও তোমরা ভালো করে, এর আগে আমি এই প্রোডাক্ট নিয়ে কথা বলেছিলাম। এটা হচ্ছে ভিএলসিসির ফেয়ার গ্লো সানস্ক্রিন, এটা হচ্ছে SPF 20++। আর এটা কী কী করছে, এনহ্যান্স গ্লো প্রোভাইড করবে, সুতেন্স এবং স্কিন ব্রাইটেনিং, ঠিক আছে। এটা পকেট ফ্রেন্ডলি, বাজেট ফ্রেন্ডলি, এর MRP বলে দিই তোমাদের,
175 হচ্ছে এমআরপি। তোমরা খুবই বাজেট ফ্রেন্ডলি, তোমরা ইউজ করতে পারো। আর এটা হচ্ছে লোশন ফর্মে আছে, এটা জেল ফর্মেও পাওয়া যায়। এটা একটা বাজেট ফ্রেন্ডলি, তোমরা ইউজ করতে পারো, যেটা আমি রিসেন্টলি ইউজ করছি। আর একটা হচ্ছে, এটা হচ্ছে সোল সেফের, এটাও একটা ভালো সানস্ক্রিন, রয়েছে ডক্টর রিকমেন্ডেড। মানে আমার স্কিন জানো তোমরা অনেকটা সেন্সিটিভ স্কিন, যখন করে আমি কিছু মানে সহজে কিছু মুখে অ্যাপ্লাই করতে পারি না, আর মুখে র্যাশ বেরিয়ে যায়, সেই জন্য এটা ডক্টর রিকমেন্ডেড। এটাও তোমরা ইউজ করতে পারো, এই যে ফার্মাসি সবগুলোই বললেই তোমরা পেয়ে যাবে। আর আমি যেটা তোমাদের সাথে আজ আলোচনা করতে চাই, দুটো সানস্ক্রিন আমি আলোচনা করলাম। এছাড়াও এর আগে আমি বলেছিলাম তোমরা ল্যাকমি সানস্ক্রিন ইউজ করতে পারো, ওটাও খুব ভালো সানস্ক্রিন। স্কিনকে মানে যার যেটা স্যুট করে, যাদের আমার মতো সেন্সিটিভ স্কিন আছে তারা অবশ্যই ডক্টরকে প্রেসক্রাইব করে সানস্ক্রিন ইউজ করলে আমার মতে ভালো মনে হয়, কারণ ডক্টরে যেটা রিকমেন্ড করে স্কিন আমাদের কোনো হার্ম করে না। আর এইগুলো হচ্ছে প্যারাবিন ফ্রি, দুটোই সিলিকন বেস ফ্রি আছে, তোরা অবশ্যই ট্রাই করতে পারো। আর এছাড়া তোমরা ল্যাকমি সানস্ক্রিন ইউজ করতে পারো, হিমালয় সানস্ক্রিন ইউজ করতে পারো, খুবই ভালো সানস্ক্রিনগুলো হয়। যাদের স্কিন নর্মাল হয়, নর্মাল টু অয়েলি স্কিন অথবা ড্রাই স্কিন, তারা এইভাবে ক্যাটাগরিতে হিসাব করে সানস্ক্রিনগুলো অ্যাপ্লাই করতে পারো। তোমরা যাই করো, স্কিনে কেয়ার করলেও এই উইন্টার সামার সিজনে সানস্ক্রিনকে অ্যাভয়েড করা যাবে না, বারবার আমি তোমাদের বলছি, কারণ সানস্ক্রিন অ্যাভয়েড যদি তোমরা করো স্কিন প্রচুর হার্ম হবে, স্কিনে এজিংয়ের প্রবলেমটা আসতে পারে। এছাড়া বাইরে যখন যাবে ছাতা ক্যারি করবে, সানগ্লাস ইউজ করবে, আর মুখে মাস্ক ইউজ করবে। যেখানে পোর্শন আমাদের বাকি থাকবে অবশ্যই সেই সব পোর্শনগুলোতে সানস্ক্রিন অ্যাপ্লাই করবে। সানস্ক্রিন অ্যাপ্লাই করে যদি বাইরে যাও তো নিজেরাই বুঝে স্কিন টোন অনুযায়ী তোমাদের স্কিনে কোনো প্রবলেম হচ্ছে না। এই দুটো প্রোডাক্ট আছে আমি আলোচনা করলাম, অবশ্যই তোমরা কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করো, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এতক্ষণ রুটি খেয়েছে, দেখো না খাওয়াতে পারিনি। একটু আগে জাস্ট এই বাড়িতে এলাম, এখন হবে কটা মোটামুটি 9:30, মায়ের ওখানে খাওয়া দাওয়া করিয়ে চলে এসেছি। মা চিকেন ছিল, তোমাদের দেখালাম, আম কেটেছিল, মিষ্টি ছিল, আর আরুহির পাপার জন্য পরোটা করেছিল, আমি রুটি খেলাম, আর প্লাস দুটো পরোটাও খেলাম। আরুহিরও খাওয়া গেছে, আরুহির ঠাম্মির ঘরে আছে, খুব ফ্রেশ হয়েছে, আর এত গরম পাখা ছাড়া দেখা যাচ্ছে না, সাউন্ডটা সোসো হবে। আর হে, মুখ হাত পা ধোয়া হয়ে গেছে। রিসেন্টলি আমি স্কিন কেয়ার আমি দেবো, তোমাদের ভিডিও তো অবশ্যই শেয়ার করবো। আর চলো কাল থেকে আমার ডেলি লাইফস্টাইল। আর মার ওখানে ছিলাম, একটু মনটা খারাপ হয়ে গেছে, দুদিন ছিলাম, আরুহিও বদমাইশি করছিলো। আর আরুহি দেখো, আমার এখানটাই দেখো তোমরা ভালো করে, বুঝছো কপালটা কিরম কেটে দিয়েছে, নখ হয়েছে, নখগুলো কেটে দিতে হবে। আর একটু 9টা, এখন 9:30 বাজে, 10:30 নাগাদ শুয়ে পড়বো আমরা। আর কালকে 10:30 ব্লগ যাবে, কন্টেন্ট ব্লগটা দেখতে হবে। চলো গুড নাইট। আর হ্যাঁ, বলে দিই তোমাদের, ব্লগটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা প্লিজ সাথে সাবস্ক্রাইব করে নিন, যারা যারা সাবস্ক্রাইব করে ভিডিওটা ছেড়ে যাবে, প্লিজ প্লিজ সাথে সাবস্ক্রাইব করে নিন। নেক্সট ভিডিও তোমার সঙ্গে দেখাবে, টাটা, গুড নাইট।